এই কাজটা করতে মাস্ট আপনার লিঙ্কড ইন সেলস নেভিগেটার লাগবে সেলস নেভিগেটর ছাড়া কেউ এই কাজ করতে পারবেন না সো এই কাজ নিয়েন না বা কাজে জয়েন করেন না ঠিক আছে কেন সেলস নেভিগেটার লাগবে আমার এখানে জব টাইটেল দিয়ে আছে সিইও হেড অফ আর এইচ এইচ আর ম্যানেজার হেড অফ পিপুল অপারেশন আর পেরোল ম্যানেজার আর পেরোল স্পেশালিস্ট আর ফিনান্স ম্যানেজার ফিন্যান্স এক্সিকিউটিভ ফিন্যান্স এক্সিকিউটিভ বলতে আপনার চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও হাবিজাবি ফিনান্সের বড় যে কোনো পদ হইলেই হবে ঠিক আছে আর এখানে আমাদের তিনটা কন্ডিশন আছে এই ক্লায়েন্ট আমার কন্ডিশনগুলো দিয়ে দিছে তো ম্যাক্সিমামগুলো ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়ে যাবে আমি এগুলো বাংলায় লিখে দিছি ফার্স্ট কন্ডিশনটা কি ফার্স্ট কন্ডিশনটা হলো এর হেডকোয়ার্টার আপনি যে কোম্পানিটা নিতেছেন বা যে পিপুলটা নিতেছেন ওই পিপুলের যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির হেডকোয়ার্টারটা হইতে হবে সিঙ্গাপুর আমি ওইভাবেই মোটামুটি স্ক্র্যাপ করছি এখানে যতগুলা ডাটা আছে লিঙ্কডন আছে এই এই পিপুলগুলো সবাই সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বাইরে কেউ নাই ঠিক আছে ফার্স্ট কন্ডিশনের মধ্যেই পড়বে তবে সেকেন্ড কন্ডিশনেও কিছু কিছু পাবেন খুবই ওটা পাবেন কীভাবে সেটা বলি আচ্ছা ফার্স্ট কন্ডিশনটা কী বলছে সিঙ্গাপুরে হেডকোয়ার্টার থাকতে হবে এবং এইখানেই যে যে কয়টা দেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ভিয়েতনাম থাইল্যান্ড ক্যাম্বোডিয়া লাওস মায়ানমার বুনে তিমুর এটা হলো ইস্ট এশিয়া এশিয়ার ইস্টে এই কয়টা কান্ট্রি আছে তো সিঙ্গাপুরে থাকবে হেডকোয়ার্টার আর এই দেশের যে কোনো একটাতে একজন হলেও এমপ্লয়ি থাকা লাগবে ঠিক আছে তো এটা কেমনে হবে এটা খুবই ইজি আপনি ধরেন এই যে প্রথমটা প্রথমে শেখ দিছিল এশিয়ার যে কোনো একটা দেশে থাকলেই হবে পরে সেইটা চেঞ্জ করে যেমন এটা সিঙ্গাপুর হেডকোয়ার্টার এশিয়ার এলো ইন্ডিয়াতে তাদেরই আছে তো সেটা হবে না ঠিক আছে এটা এবার চেঞ্জ করে দিছে এখন আমি পরেরটা দেখি পরেরটা আছে কী আছে হেড অফ হিউম্যান রিসোর্স ওকে আমি একে নিতে পারবো তো এই স্টেপগুলো দেখেন তো আপনি এখানে লিঙ্কড ইন এটা ওপেন করলেন নর্মাল প্রোফাইলে গেলে এটা হবে না তো আপনি এরপর এই যে কোম্পানি সে কোন কোম্পানিতে চাকরি চাই হেড অফ হিউম্যান রিসোর্স টেগিট পেট লিমিটেড আচ্ছা টেগিট পেট লিমিটেডে দুশো সাতান্ন জন এমপ্লয়ি আপনি নিলেন আচ্ছা আরেকটা জিনিস দেখলেন হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার সিঙ্গাপুর এইখানে এই লোকগুলা নেড়ে নিচে আমি সিঙ্গাপুরে তার মানে এই না কিন্তু এই লোকগুলা আর কোম্পানি হেডকোয়ার্টার সিঙ্গাপুরে এটা এমন হইতে পারে যে সে ইন্ডিয়াতেও হেডকোয়ার্টার হইতে পারে তখন সেটা অন্য কন্ডিশনে পড়ে যাবে আচ্ছা তো আমি দেখিনি হেডকোয়ার্টার এখানে সিঙ্গাপুরে কিনা যদি সিঙ্গাপুরে না হয় এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে হয় তাহলে পরেও আমাদের হবে যদি সে দেখা যায় যে আমরা তো জানি সে সিঙ্গাপুরের যদি হয় যে হেডকোয়ার্টার দেখলাম ইন্ডিয়া কিন্তু সে হলো গিয়ে থাকে সিঙ্গাপুর তাহলে পরে তো আমাদের এই দ্বিতীয় কন্ডিশনে মিলে যাবে দ্বিতীয় কন্ডিশন কি বলছে সিঙ্গাপুর ছাড়া যে কোনো দেশে হেডকোয়ার্টার কিন্তু সিঙ্গাপুরে একজন হইলেও এমপ্লয়ি থাকবে আমাদের নর্মালি সেকেন্ড টাইটেল এটা আমাদের লাগবে না এই 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 সেকেন্ড থার্ড কন্ডিশন যেটা এটা আমাদের লাগবে না কারণ এখানে হংকংয়ের কাউ কেউ নাই ঠিক আছে হংকংয়ে হয়তো হংকং ছাড়া যে কোনো আচ্ছা হংকংয়ে হবে এখানে বলছে হংকং ছাড়া এশিয়ার যে কোনো দেশে হেডকোয়ার্টার এটা সিঙ্গাপুর হেডকোয়ার্টার আচ্ছা হেডকোয়ার্টার অন্য জায়গা হইতে পারে নেপালে হইতে পারে কিন্তু হংকংয়ে একজন হলেও এমপ্লয়ি থাকবে সেটাও থাকতে পারে আচ্ছা যাই হোক তো আমি যাই এখানে সুবি ইম্পলি তো আমি এমপ্লয়িতে ক্লিক করলাম এমপ্লয়িতে ক্লিক করার পর এখানে আপনি জিওগ্রাফিতে দেখেন তো জিওগ্রাফিতে দেখার পর দেখেন এই কোম্পানিতে যে দুশো সাতান্ন জন আছে এরা কোন কোন জিওগ্রাফি ইন্ডিয়া তামিলনাড়ু গ্রেটার চেন্নাই ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া সিঙ্গাপুর ফিলিপাইন ন্যাশনাল ক্যাপশন রিলিজন ফিলিপাইন ও মায় বহুত দিজ মহারাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া বেশি মুম্বাই ইন্ডিয়া আর হলো ফিলিপাইন ঠিক আছে তো ম্যানিলাইড ও ফিলিপাইনের মধ্যে ওকে সো আমাদের ফার্স্ট কন্ডিশন সিঙ্গাপুরে হেডকোয়ার্টার থাকতে এবং এই কটা দেশে যে কোনো দেশে একজন এমপ্লয়ি থাকবে সবগুলো দেশেও থাকতে পারে একটা দেশেও থাকতে পারে তো আমি এখন এই পিপুলটাকে নিব তো আমার এখন এই কন্ডিশনের মধ্যে পড়লো আমি রিমেল নিব কোম্পানি নাম দিলাম ওয়েবসাইট দিলাম হেডকোয়ার্টার হেডকোয়ার্টার তো সবগুলারই সবগুলার না সবগুলো সিঙ্গাপুর না হইতে পারে টোটাল এমপ্লয়ি দিলাম আর লিস্ট অফ এশিয়া এশিয়ার কোন দেশে এই যে এখানে দেয়া আছে এর মধ্যে হলো আমি পাইছি কি ফিলিপাইন ফিলিপাইনটা এখানে এখানে করে যে দিয়ে দিব এই জন্য হল আমার সেল সার্টিফিকেট লাগবে আমার এটা কিন্তু অন্য নর্মাল ভিউতে হবে কিনা আমি জানি না আচ্ছা আমি একটু দেখি নর্মাল ভিউতে নর্মাল ভিউতে হবে কিনা হম 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 নর্মাল ভিউ হবে না আমি কেন এখানে আসলাম এই হলো সিম্পল কাজ আচ্ছা এরপরে যদি ওই যে যেটা বললাম কন্ডিশন তিনটা এখন আমি একটা আহ এরপর একটা পাইলাম ধরেন এর আহ হেডকোয়ার্টার হলো গিয়ে অন্য দেশে এশিয়ার অন্য একটা দেশে কিন্তু আমি তো জানি এইখানে যতগুলো লোক আছে। আমি নিছি সবাই সিঙ্গাপুরে সো অটোমেটিকলি সে আমাদের এর মধ্যে পড়ে যাবে আপনি শুধু দেখবেন যে টাইটেলগুলো ঠিক আছে কিনা ম্যাক্সিমাম টাইটেলগুলো ঠিক থাকবে আর আচ্ছা এমপ্লয়ি সাইজ হবে আমাদের এমপ্লয়ি সাইজ হলো আমি সেই অনুযায়ী নিছি এক থেকে এক হাজার এক থেকে এক হাজারের মধ্যে এমপ্লয়ি সাইজ হবে এর বেশি হলে পরে আমরা সেটা নিব না বা সেটা করব না ওকে এই আচ্ছা আরেকটা যেটা জিনিস দেখতে যাচ্ছিলাম যে সেটা হলো এর কোম্পানি নর্মালই দেখা যায় কিনা নর্মাল ভিউতে আচ্ছা আমরা একটু নর্মাল ভিউতে যাই নর্মাল ভিউতে যাই এর কোম্পানি হলো ট্যাজিট পিটি লিমিটেড দুশো বান্ন জন এমপ্লয়ি আচ্ছা এমপ্লয়িতে ঢুকি অল লোকেশন হ্যাঁ হবে হচ্ছে তো ফিলিপাইন আছে ওকে নর্মাল তো হবে দ্যাটস গুড তো আপনি যদি চান নর্মাল ভিউতেও নর্মাল ভিউ তো করতে পারেন কিন্তু নর্মাল ভিউতে আপনি পিপুল আচ্ছা পিপুল তো সব দেখার দরকার নাই আমার শুধু অল ফিল্টারে যায় অল ফিল্টারে যায় এখানে পিপুলগুলো ফিলিপাইন বা এই দেশে আছে কি না সো ওকে নর্মাল ফিল্টারে ওই কাজটা হবে সো আপনারা যারা নর্মাল সেল ইয়ে নাই তারাও ওই কাজ করতে পারবেন তারা হেলো গিয়ে এই ওয়েতে কাজ করবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ